নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি, 1 থেকে 30 সেপ্টেম্বর নতুন গল্পের শুরু। কোন গ্রহ আনবে ভাগ্যের ইউটার্ন, সঠিক ভবিষ্যৎবাণী? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 1 থেকে 30 সেপ্টেম্বর জীবনের নতুন গল্প, নতুন কাহিনী শোনাব। এছাড়া জানাব কোন গ্রহ এই সেপ্টেম্বর মাসে তাদের জীবনে ভাগ্যের ইউটার্ন আনবে, কোন গ্রহ তাদের জীবনে সমৃদ্ধি আনবে এই সেপ্টেম্বর মাসে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। মেষ রাশি, 1 থেকে 30 সেপ্টেম্বর আপনাদের জীবনে সমৃদ্ধির একটা নতুন মাস হতে শুরু চলছে। প্রথমে নিয়ে যাওয়া যাক বর্তমান সেপ্টেম্বর মাসে কোন গ্রহ তাদের অবস্থার পরিবর্তন করবে। সেপ্টেম্বর মাস অতি সমৃদ্ধির মাস। এই মাসে 5-5টি গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে। এই অবস্থান পরিবর্তন অবশ্যই মেষ রাশির জীবনে আনবে নতুন সমৃদ্ধি। প্রথমে 4 সেপ্টেম্বর কর্কট রাশিতে শুক্র মার্গী হবে, আবার 4 সেপ্টেম্বর মেষ রাশিতে বক্রী হবে গুরু বৃহস্পতি, 16 সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে মার্গী হবে, আর 17 সেপ্টেম্বর কন্যায় সূর্য প্রবেশ করবে, আর 24 সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশিতে অস্তগত হবে। এবার আসুন মেষ রাশি, আপনাদের জীবনে সেপ্টেম্বর মাস কেমন যাবে তা জেনে নিয়ে যান। প্রথমে আসি কর্ম। কর্মক্ষেত্রে সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে একটা মহা সমৃদ্ধির মাস হতে চলেছে, কারণ আপনার দশমপতি শনি অবশ্যই শুভ ফল দেবে সেপ্টেম্বর মাসে। কর্মজীবনে আসবে প্রচুর কর্মের আগমন। যারা চাকরিজীবী তাদের বিরাট সাফল্য দেবে শনি। কর্মপতি শনি আপনার জীবনে দেবে সমৃদ্ধি। এছাড়াও 17 সেপ্টেম্বরের পর যখন সূর্য তথা রবি প্রবেশ করবে কন্যায়, অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে, তখন তৈরি করবে রবি মঙ্গল পরাক্রম যোগ। এই পরাক্রম যোগের শুভ প্রভাবে আপনার কর্মজীবনে ভরপুর প্রভাব পড়বে। আপনি জীবনে প্রভূত সমৃদ্ধির মুখ দেখতে পাবেন। আপনার জীবনে আসবে বিরাট আর্থিক উন্নতি। এই রবি মঙ্গল পরাক্রম যোগ আপনার জীবনকে এনে দেবে নতুন সমৃদ্ধির সুযোগ। এছাড়া 16 সেপ্টেম্বর বুধ রাশি বুধ সিংহতে মার্গী হওয়ায় রবি বুধের বুধাদিত্য যোগের শুভ প্রভাবে আপনার জীবনে কর্মক্ষেত্রে সমৃদ্ধি আসবে। সুতরাং কর্মজীবনের ক্ষেত্রে মেষ রাশির কোনো প্রবলেম হবে না পুরো সেপ্টেম্বর মাস। এরপরে আসি অর্থ। আর্থিক দিক দিয়ে আপনার বিশেষভাবে কিছুটা অসুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকতে পারেন। তার কারণ দেবগুরু বৃহস্পতি 4 সেপ্টেম্বর বক্রী হয়ে যাচ্ছে এবং গুরু আছে রাহুর সঙ্গে, গুরুচণ্ডাল দোষ তৈরি করে। মেষ রাশিতে গুরুচণ্ডাল দোষ এবং বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ আসতেই পারে। তাই সেপ্টেম্বর মাসে আপনাকে একটু বাজেট করে চলতে হবে। আপনাকে তখর্চা, অতিরিক্ত খরচা না করলেই নয়, এই খরচাগুলোকে বন্ধ রাখতে হবে, না হলে নানাভাবে সমস্যা চলে আসতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া আসছি শরীরস্বাস্থ্য। শরীরস্বাস্থ্যর দিক দিয়ে সেপ্টেম্বর মাস আপনার শরীরের রোগ ব্যাধি মুক্ত হবে, কারণ আপনার মালিক রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠ স্থানে শুভভাবে অবস্থান করায় আপনার 1 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শারীরিক সুস্থতা আসবে, শরীর বলশালী হবে। এবং 17 সেপ্টেম্বর যখন রবি মঙ্গল পরাক্রম যোগ আসবে তখন আপনার শরীর স্বাস্থ্য আরও বেশি হেলদি হবে, আপনার মনে বল আসবে, শারীরিক রোগ ব্যাধি সব চলে যাবে,
মানসিক অবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটবে আর আপনি সুখের মুখ দেখতে পাবেন। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকর, মেষ রাশি কর্মজীবনের সাফল্য, আর্থিক জীবনের সমৃদ্ধি আপনাকে এনে দেবে একটা বিরাট উন্নতির সকাল। এছাড়া বর্তমান সেপ্টেম্বর মাসভর আপনার সন্তানের দিক দিয়ে অবশ্যই সুখবর পাবেন। আপনার সন্তান বিদেশে কর্মলাভ, কর্মজীবনের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে বিরাট লাভবান হবে এবং বিদ্যাক্ষেত্রেও সন্তানের সুখ শান্তি আপনি লক্ষ্য করবেন। এছাড়াও আপনার শত্রুতার দিক দিয়ে সেপ্টেম্বর মাস অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করা কর্তব্য, কেননা রবি মঙ্গলের পরাক্রম যোগ যা তৈরি হবে 17ই আগস্টে, তার আগে পর্যন্ত শত্রুরা নানাভাবে ক্ষতি সাধিত করতে পারে, তাই সেদিক দিয়ে আপনাকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। রবি মঙ্গলের পরাক্রম যোগ 17 তারিখে উৎপন্ন হওয়ার পর আপনাকে সেভাবে আর শত্রুরা বিব্রত করতে পারবে না। তবে 24শে আগস্ট আপনার রাশির অধিপতি মঙ্গল 6ষ্ঠ স্থানে অস্তগত গেলে শত্রুরা আপনাকে নিয়ে আবার কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে। সুতরাং 1 থেকে 17 তারিখ কোনো প্রবলেম নেই, আবার 24 থেকে 31 তারিখ পর্যন্ত কিছুটা প্রবলেম থাকবে, সে বিষয়ে সতর্ক করলাম মেষ রাশি। এবার আমি বলবো মেষ রাশি 5ই আগস্ট সেপ্টেম্বর মাস আপনার জীবনে কোন গ্রহ, সেই কোন গ্রহ যা আপনার জীবনে পুরো ভাগ্যের পরিবর্তন আনবে, সেই গ্রহটির নাম হচ্ছে রবি। কারণ রবি 6ষ্ঠ স্থানে প্রবেশ করার অর্থই হচ্ছে শত্রুনাশ, রোগমুক্তি, আর্থিক সমৃদ্ধি এবং নতুন করে গল্প শুরু করা। অর্থাৎ আপনার জীবনের গল্প নতুন করে লিখবে রবি। এই সেপ্টেম্বর মাসে আপনার জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি। রবি আপনাকে দেবে মান সম্মান প্রতিষ্ঠা, রবি আপনাকে দেবে শত্রুনাশের সুযোগ, রবি আপনাকে দেবে আর্থিক উন্নতি, আর রবির এই শক্তিতে আপনি জীবনযাত্রার ক্ষেত্রে একটা ভরপুর সুযোগ সুবিধা পাবেন। আপনার জীবনে আসবে সাফল্যের ভোর, উন্নতির সুযোগ, আর আপনি জীবনকে নতুনত্ব হিসেবে দেখতে পাবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকর। সুতরাং মেষ রাশি অবশ্যই সেপ্টেম্বর মাস আপনার জীবনে রবি সমৃদ্ধির দোরগোড়ায় নিয়ে যাবে। তবে সেপ্টেম্বর মাসে বৃহস্পতির রাশিতে বক্রী হওয়া আপনার ক্ষেত্রে কিছুটা অসুবিধাজনক তো বটেই, এছাড়াও সেপ্টেম্বর মাসে 24 তারিখের পর মঙ্গল অস্তগত হওয়া কিছুটা সমস্যা আপনার আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। আর সমস্যা এড়াবার জন্য আপনি যদি মেষ রাশির নারী পুরুষ হন, আপনি পুত্র স্থানের পর ভগবান শিবের মাথায় জল ঢালুন এবং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে মহা সমৃদ্ধি যোগ। তাই আজকের এই ভিডিও আমি মেষ রাশি সেপ্টেম্বর মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত তাদের ভালো মন্দ বা রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মেষ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু যে ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।